ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি নিউজে বন্ধুরা আজ আমি এসেছি একটি শোক সংবাদ নিয়ে আর তা হল ফেলুদার মৃত্যু হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে মৃত্যুর কাছে পরাজিত হলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আজ রবিবার বারোটা পনেরো মিনিটে তিনি প্রয়াত হন ফ্রেন্ডস করোনাই যেন অনুঘটকের মতো সৌমিত্রকে এগিয়ে নিয়ে গেল সেই না ফেরার দেশে মৃত্যুর আগে অনেক রকম জটিলতাই দেখা গিয়েছিল তার শরীরে চিকিৎসকদের সূত্রে জানা গেছে মাল্টিওয়ারগান ফেলিওর ব্রেন ডেথ হয়ে মৃত্যু হয়েছে সৌমিত্রের বুধবার বিকেলের পর থেকেই চিকিৎসকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যান এই বর্ষিয়ান অভিনেতা হাসপাতাল থেকে জানানো হয় চল্লিশ দিন ধরে বেলভিউতে ভর্তি ছিলেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াশি বছর তার শরীর একটু একটু করে হারাতে বসেছিল রোগের সঙ্গে লড়াইয়ের ক্ষমতা ফলে মৃত্যুর আগে তাকে দীর্ঘদিন লাইফ সাপোর্টে রাখতেও হয়েছিল দর্শক গত পাঁচ অক্টোবর কোভিড টেস্টের পজিটিভ রিপোর্ট আসে সৌমিত্রের শরীরে পরের দিন বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে সে সময় কোভিড মুক্ত হন তিনি শারীরিক অবস্থার খানিক উন্নতির কথাও জানানো হয় হাসপাতাল থেকে তবে শেষ পর্যন্ত বাদ সারল মরবিডিটি ফ্যাক্টর একের পর এক অঙ্গ নিষ্ক্রিয় হতে থাকল তার কোভিড এনসেফ্যালোপ্যাথি এর কারণ বলে জানান চিকিৎসকেরা ভিওয়ার্স প্রায় সাত দশকের দীর্ঘ ফিল্ম কেরিয়ার সৌমিত্রের সত্যজিৎ রায়ের অপুর সংসার দিয়ে তার অভিনয় জীবন শুরু নাট্যশিল্পী হিসেবেও তিনি বিশিষ্ট তার কর্মজীবন অবশ্য আকাশবাণীতে শুরু ঘোষক হিসেবে পরে বাচিক শিল্পী হিসেবেও তিনি ছাপ রাখেন তার কণ্ঠে রবীন্দ্র কবিতা বা জীবনানন্দ আচ্ছন্ন করে কবিতা রসিক বাঙালিকে কবিতা আবৃত্তি শুধু নয় নিজে কবিতা রচনাও করেছেন তিনি করেছেন পত্রিকা সম্পাদনার কাজও তবে তিনি মূলত অভিনেতাই বাঙালির অন্যতম প্রিয় নায়ক উত্তম কুমারের প্রতি স্পর্ধী এক অভিনেতা তার মৃত্যুতে শেষ হয়ে গেল একটা যোগ গোটা শহর আজ শোকার্ত শোকমগ্ন টালিগঞ্জ শোকাভিভূত বাঙালি সিনেমা প্রেমীরা ভিওর্স আজ এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে সবার আগে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়